গুড মর্নিং পিপল খাবার দাবার মজা আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার দিস ইজ নিম নীল লাইফস্টাইল ব্লগস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ সো কিশোরগঞ্জে গতকালকে নাইট স্টে পর্যন্ত একটা ব্লগ শেয়ার করেছিলাম আজকে সকাল থেকে শেয়ার করছি আমাদের ব্রেকফাস্ট দিয়ে হোটেল থেকে একেবারে রেডি হয়ে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে আমরা চলে এসেছি হোটেলে এখন আমরা ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি এবং আমাদের নামতে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছে ইন দ্য মেন টাইম অনেকেরই ব্রেকফাস্ট করা শেষ তো ফার্স্টে আমি ওনাদের রিভিউটা তোমাদের শোনালাম কারণ কালকে রাতের খাবার তো খুবই পরিমাণে জঘন্য ছিল বাট সকালের ব্রেকফাস্টটা সেই তুলনায় খাবারের টেস্টটা ভালো ছিল প্রথমে আমরা হচ্ছে সবজি আর ডিম দিয়ে পরোটা খেয়েছিলাম তেল ছাড়া যে পরোটা সেটা খেয়েছিলাম আর সাথে খেয়েছিলাম হচ্ছে দুধ চা বিকজ দুধ চা না খেলে তো অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট কমপ্লিট হয় না আর এদিকে আমার হাজব্যান্ড আমাকে একটু সবজির মধ্যে লেবু চিপে দিচ্ছিলো কারণ লেবু আসলে হাত দিয়ে চিপতে আমার ভালো লাগে না তো ওই কাজটা সবসময় আমাকে করে দেয় আর ও ডাল সবজি নিয়েছিল বাট আমি শুধুমাত্র সবজি নিয়েছিলাম আমার সকালবেলা ডাল খেতে আসলে তেমন একটা ভালো লাগে না তো এই জন্যই আর ডাল খেতে অ্যাকচুয়ালি ভালো লাগে না বলতে না অ্যাকচুয়ালি ট্যুরে গেলে আমি ডাল খাওয়াটা একটু অ্যাভয়েড করি তো গ্যাস্ট্রিকের একটু প্রবলেম হয় আর কি তো এখানে সালাদ ছিল তো আমরা আমাদের মতো করে ব্রেকফাস্ট শেষ করে চা খেয়ে বের হয়ে গিয়েছি চায়ের টেস্টটা ভালোই ছিল আসলে দুধ চায়ের টেস্ট ভালো না হলে কিন্তু একদমই ভালো লাগে না বাইদয়ে চাটা মজা ছিল তারপর আমরা ব্রেকফাস্ট শেষ করে আমরা গাড়িতে এসে বসেছি তো সবাই উঠে গেলে তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি ছাড়া হবে অ্যাকচুয়ালি আমরা সবাই তো ব্রেকফাস্ট করে নিয়েছিলাম বাট কবির ভাইদের তখনও লেট হয়ে যাচ্ছিলো ওনারা তখনও ব্রেকফাস্ট করেনি পরবর্তীতে এই জন্যই হলো ওনারা ব্রেকফাস্ট করতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো ওনাদের খাবারটা আমরা পার্সেল করে নিয়ে এসেছি আর বিসমিল্লা বলে আমরা আমাদের আজকের জার্নি শুরু করছি আজকে আমাদের জার্নিটা ছিল আমরা যেহেতু কিশোরগঞ্জে নাইট স্টে করেছি সো কিশোরগঞ্জ থেকে আমরা এখন নিকলি হাওড়ের দিকে যাব হাওরে গিয়ে তারপর আমাদের প্ল্যান আমরা একটা বোট ভাড়া করব তারপরে সেখানে ঘুরবো এবং নিকলি হাওয়ার পুরোটা পার করে তারপর যখন যেখানে ঝাও আছে সেখানে প্ল্যানিং আছে যে ছেলেরা গোসল করবে সাঁতার কাটবে তো সেই প্ল্যানিং শেষ করে তারপর আমরা যখন মিঠাময় যাব তখন ওইখান থেকে তারপর আমাদের অ্যাকচুয়ালি অটো নিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে হবে অষ্টগ্রাম আছে এখানে আর এখানে এই যে আমাদের গাড়ির মধ্যে পরিবেশ দূষণ করছে এই ছেলেগুলা তো কী আর করা আমি একটু ক্যাপচার করে রাখলাম যেন এটা ভিডিওটা আসলে সবাই দেখতে পারে যেহেতু আমার ব্লগ কম বেশি সবাই রিলেটিভদের মধ্যে দেখে সো সবার দেখার জন্য আমি একটা প্রমাণ রেখে দিলাম অ্যাকচুয়ালি তো পরবর্তীতে আমার এই প্রমাণটা দিয়ে ওদেরকে ব্ল্যাকমেল করা যাবে আমি একটু সবাইকে ক্যামেরাতে শো করে নিলাম আর এদিকে আমরা কিছুক্ষণ চলতে না চলতেই চলে এসলো গাড়িতে গ্যাস নেওয়ার জন্য তো এই জায়গাটায় বেশ অনেকক্ষণ থামতে হয়েছিল আর বাইরে এত গরম ছিল সেদিন প্রচণ্ড রোদের টেম্পারেচার ছিল একদম আমাদের অবস্থা খারাপ বাট আশেপাশের সিনারিগুলো এত সুন্দর ছিল খুবই ভালো লাগছিল আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ আল্লাহ তালা একদম চোখের সামনে থেকে দেখার সুযোগ করে দিয়েছে এই জন্য আল্লাহ দরবারে লাখো কুঠি শুক্রিয়া তো এখানে আবার কিছুক্ষণ গাড়ি বিরতি দেওয়ার পর সাতার মামা নেমে গেলো সেখানে মামা হচ্ছে কিছু জাম বুড়া তারপর হচ্ছে ধনিয়া পাতা লেটুস পাতা এগুলোই কিনলো তো গাড়ি আসলে কোথাও থামলে ছেলেরা তো সাথে সাথে নেমে পড়ে ওদের যে কী হয় আল্লাহ জানে গাড়িতে বেশিক্ষণ বসে থাকতে চায় না যদিও এসি গাড়ি খুব আরামে আমরা ভিতরে বসেছিলাম বাট ওনারা একটু পরপর বাইরে গিয়ে টোটো ছিল তো ওরা আবার সবাই উঠে গেল আমাদের আবার আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু হয়ে গেল আর আমি আজকে যে ম্যাচিং ম্যাচিং ব্রেসলেট আর আংটি পরেছি তো ওই জন্য একটু শো করছিলাম আর এত সুন্দর পরিবেশ একটু কোরিয়ান হার্ট দেখাচ্ছিলাম খুবই সুন্দর লাগছিল খুবই মজা লাগছিল অ্যাকচুয়ালি হেডফোন দিয়ে গান শুনছিলাম আর এখানে এত সুন্দর এনজয় করছিলাম গান শুনতে বোরিং লাগলে আবার গাড়িতে কনসেন্ট্রেশন করছিলাম কজ গাড়িতে যে লোকজন ছিল এরা তো সারাক্ষণ মজ আছি আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে ট্যুরে গেলে অনেক মজা হয় আর এবার যেহেতু সাকিব আমাদের সাথে ছিল সো এই জার্নিটা অনেক মেমোরেবল হয়েছে আর অনেক মজা লাগছিল অ্যাকচুয়ালি তো এখানে আমি তোমাদের জন্য একটা গান গিয়ে শোনাই আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে তুমি নীলাকাশ আপন করেছ কোন সে জাদুতে কে জানে স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছো কোন সে জাদুতে কে জানে আমি ছিলাম তোমার পাশে তোমার আকাশ ভালোবেসে সে বিশালে খুঁজেছি একটু কোঠাই তাও মেলে নিতা হঠাৎ যখন ছুটির খেলা মেঘে মেঘে অনেক বেলা তখন সে ক্রান্তিকালে ধুম্র জালে খুঁজছো যে বৃথা অশান্ত মন বোঝাই কাকে হারিয়ে চাইছি তোমাকে হাতছানি দিয়ে সে ডাকে স্মৃতির পাতায় নদীর শেষের আকাশ মিলে স্বপ্নগুলো ঢেলে দিলে তারা বলে সবাই মিলে নেতা তো এখানে কাহিনি কি হয়েছে তোমাদেরকে একটু বলি রাস্তার মধ্যে কিছু হিজড়ারা আমাদের গাড়ি ব্লক করেছিল তো এখানে সব গাড়িগুলোকেই তারা হচ্ছে স্টপেজে থেমে তারা গাড়ি থেকে কিছু টাকা পয়সায় কালেক্ট করে তো এখানে আমরা সাত মামাকে নিয়ে মজা করছিলাম তো আমাদের মৌজস্তি তো আসলে কখনোই শেষ হয় না আমরা চলে এসেছি নিকলি নিকলিহরের কাছাকাছি তো এই জায়গাটায় দেখলাম যে প্রচুর পরিমাণে গরুর গোবর দিয়ে ওনারা হচ্ছে জানালি তৈরি করে যেটাকে হচ্ছে চুলায় লাকড়ি হিসেবে ইউজ করে তো এই জিনিসটা এখানে ব্যাপক তাই এখানে ঢোকার সাথে সাথেই আমাদের একদম বিশ্রী গোবরের গন্ধ নাকে আসছিলো আমাদের কিন্তু গাড়ির কাজ একদম বন্ধ ছিল তারপরও জানালা ভেদ করে একদম গোবরের গন্ধ আসছিল যে জিনিসটা একটু প্যারাদায়ক ছিল বাট ওইখানে আরও অনেক ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি নিকলি হাওর এবং ওইখানকার আশেপাশের মানুষদের জীবনযাপন তো এখানে দেখলাম যে সুন্দর সুন্দর বোট দাঁড়ানো তো আমরা তো বেশ এক্সাইটেড ছিলাম এখানে হাসান ভাই আমাদের সাথে একটু দুষ্টামি করেছে উনি আমাদের সকাল সকাল গিয়ে বলেছে কোনো বোট নাই দেরি করে রওনা দিলে আমরা বোট পাবো না তো ওনার এসব কথা শুনে আমরা বেশ টেন্স হয়ে গিয়েছিলাম যে আমরা ওখানে গিয়ে বোট না পেলে এটা কেমন হবে বাট দেখলাম যে অজস্র বোট অসংখ্য ভোট ওইখানে তো নিজেদের ইচ্ছা মতো সারাদিনের জন্য যে কোনো বোট ভাড়া করাই যায় তো এখানে আমরা গাড়ি থেকে নেমে যাচ্ছি আমরা গাড়িকে বাদ দিয়ে দিয়ে এখন আমরা বোটে কথা বলবো যেই বোট যেতে রাজি হয় আমরা সেই বোটে করেই আজকে সারাদিন ঘুরবো তো এখানে বোটে কথা বলা চলছিল ফার্স্টে আমাদের কাছ থেকে বারো হাজার টাকা চেয়েছিলো এই জন্য আমরা একটু কথাবার্তা বলছিলাম কারণ এই কয়েক ঘন্টার জন্য এত টাকা ভাড়া তো আসলে এখানে ট্যুরিস্টদের জন্য একটা কথা বলে রাখি যারা সব সময় যাওয়া আসা করেন তারা তো জানেনি যারা হুট করে যাবেন তাদের কাছে কিন্তু এই জিনিসটা একটু জেনে রাখা ভালো কারণ ওনারা অনেক টাকা ক্লেম করে বাট আমরা কিন্তু আমাদের কাছ থেকে বারো হাজার টাকা চেয়েছিলো বাট আলটিমেটলি কিন্তু আমরা আট হাজার টাকা দিয়ে একটা বোট ভাড়া করেছিলাম তো এখানে আমাদের বোট ভাড়া করার আগে আমরা তো এত রোদের মধ্যে আসলে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তো সাকিব বাবার আমাদেরকে একটা সাইডে নিয়ে এসে বললো যে এখানে বসতে তো আমি মামি আর ফাহাদ আমরা এখানে বসছি তো সাকিব বাবার এখান থেকে চলে গেল তো এখানে আমি মামি আর ফাহাদ আমরা বসে ওয়েট করছিলাম আর ফাহাদের অবস্থা দেখো সব সময় ভিডিও ওপেন করলেও ওইরকম একটা অবস্থা করে তো যাই হোক খুব কিউট ছিল ওই মোমেন্টগুলো আমরা একসাথে বেশ মজা করেছি অনেকক্ষণ এখানে আমরা বসেছিলাম তো বসে বসে আমরা আর কি কী করবো ছবি তুলছিলাম ভিডিও করছিলাম এখানে আমি ঠান্ডা পানি খাচ্ছিলাম আর মামি হচ্ছে আমাদেরকে আমরা খাওয়া ছিল এখানে আমরা খেতে গিয়ে অনেক বাজে একটা ইনসিডেন্ট হয়েছে একদম আমার হিজাব টিজাব সব কিছুতে আমরা কষ লেগে গিয়েছিল আমরা খেয়ে তারপর আমি ব্লগটাকে এতটুকুই রাখছি নেক্সট ব্লগে ইনশাল্লাহ আমরা বোর্ড থেকে ঝাউবন কোথায় গিয়েছিলাম সবার গোসল করার জার্নি কেমন ছিল এবং আমরা মিঠামই নেমে কী কী করেছি টোটাল অ্যাক্টিভিটিসটা ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করবো দ্যাট ইজ ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল টাটা বাই বাই আল্লাহ হাফেজ